ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে অফিসিয়ালি প্রকাশিত হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু সালের রুটিন এবং আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক শুরু হচ্ছে সাতই মার্চ দু থেকে এবং সময়টা হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটে টোটাল তিন ঘন্টা পনেরো মিনিট যার মধ্যে প্রথম পনেরো মিনিট শুধুমাত্র কোশ্চেন পেপারটি পড়ার জন্যে এবং শেষ তিন ঘন্টা লেখার জন্যে এবং প্রশ্নপত্র পড়ার জন্যে সাতই মার্চ সোমবার রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আটই মার্চ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নয়ই মার্চ ভূগোল এগারোই মার্চ ইতিহাস বারোই মার্চ লাইফ সায়েন্স চোদ্দোই মার্চ অঙ্ক পনেরোই মার্চ ফিজিক্যাল সায়েন্স এবং ষোলোই মার্চ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এই হচ্ছে রুটিনের স্ট্রাকচার বাকি জিনিসগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর যেমন থাকে সেরকমই আছে তো এটা গেল মাধ্যমিকের রুটিন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেশ কিছু বক্তব্য আছে রুটিনটা আমি একটু শেয়ার করি উচ্চ মাধ্যমিকের রুটিন পরীক্ষা শুরু হচ্ছে দোসরা এপ্রিল দু থেকে শনিবার প্রথম দিন আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারপর চৌঠা এপ্রিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পাঁচই এপ্রিল বিভিন্ন সাবজেক্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভোকেশনাল সাবজেক্টগুলো বেসিক্যালি এখানে রয়েছে ছয় এপ্রিল রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পল সায়েন্স আটই এপ্রিল অঙ্ক সাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনমি হিস্ট্রি আছে নয় এপ্রিল রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান তারপরে এনভায়রনমেন্টাল স্টাডি স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস এগুলো টাইম আলাদা বলে হ্যাশট্যাগ দেওয়া আছে এগারোই এপ্রিল ফিজিক্স নিউট্রিশান এডুকেশান অ্যাকাউন্টেন্সি তেরোই এপ্রিল কমার্শিয়াল ল প্রিলিমিনারি অব অডিটিং ফিলোজফি তারপরে সোশিওলজি ষোলোই এপ্রিল রয়েছে কেমিস্ট্রি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান সংস্কৃত পার্সিয়ান অ্যারাবিক ফ্রেঞ্চ আঠেরোই এপ্রিল রয়েছে স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট আর টোয়েন্টিএথ এপ্রিল রয়েছে ইকোনমিক্স এবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সময়টা দশটা থেকে একটা পনেরো টোটাল তিন ঘন্টা পনেরো মিনিট কিন্তু এক্ষেত্রে তিন ঘন্টা পনেরো মিনিট পুরোটাই প্রশ্ন পড়া এবং লেখার জন্য অর্থাৎ প্রথম পনেরো মিনিট শুধু প্রশ্ন পড়া এমনটা নয় প্রথম পনেরো মিনিটটাও তারা লিখতে পারবে পাশাপাশি যেটা খবরে শুনতে পাচ্ছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হবে এবং এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা কোন সময় হবে সেটাও একটা বলে দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ এর মধ্যে অনুষ্ঠিত হবে এবং যেটা বলা হচ্ছে এবারে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সংসদ থেকে কোনো প্রশ্নপত্র পাঠানো হবে না টপিক্স দিয়ে দিয়ে দেওয়া হবে সেই টপিক্সের ওপর বিদ্যালয়গুলি পরীক্ষা নেবে প্র্যাকটিক্যালের এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারে অর্থাৎ নিজের বিদ্যালয়ে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এমনটাই খবরে জানা যাচ্ছে এবং প্রশ্নপত্র যেমন আসে সেরকম আসবে উত্তরপত্র নাকি পাঠানো হবে না এমনটা শোনা যাচ্ছে যদিও এই খবরগুলো আরও অথেন্টিক পাওয়ার জন্য একটু অপেক্ষা আমাদের করতে হবে কিন্তু এটা ঠিক সমস্ত দুটো পরীক্ষাই হবে অফলাইন মোডে উচ্চমাধ্যমিকটা নিজের স্কুলে পরীক্ষা হবে এটা কিন্তু খবরে আমরা শুনতে পেয়েছি তবে এই বিষয়টা আরও ডিটেলস তথ্য সামনে আসবে তখন আমি শেয়ার করব এখন এক একটা বিষয় আশা করব নির্দিষ্ট রুটিন মেনে নির্দিষ্ট সময়ে সুস্থভাবে পরীক্ষা দুটি সম্পন্ন হোক ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে এই আশা রেখে এই ভিডিও শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ